বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেমন নানান সংকট আমরা অতিবাহিত করছি, ঠিক তার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডল আমাদেরকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে যে আমরা আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা নিয়ে চূড়ান্ত ভাবে সামনে দিকে আমরা অগ্রসর হতে পারছি অথবা পারছি না। খুব স্বাভাবিক ভাবে এরকম সময় বাংলাদেশে এরকম অনেক ক্রান্তিকাল দুর্যোগ আমাদের এসেছে যে বাংলাদেশ না চাইলেও আন্তর্জাতিক বিশ্বে এরকম কোন অনাকাঙ্ক্ষিত বিষয় আমাদের দেশের উপরে চাপিয়ে দেওয়া রয়েছে। সেই সিদ্ধান্ত একটা পর্যায়ে দেশের মানুষকে অপছন্দনীয় হওয়ার পর, অপ্রত্যাশিত হওয়ার পর আমাদেরকে তা মানতে বাধ্য করা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ সেরকম আর নতুন আর কোন একটা ষড়যন্ত্রমূলক প্রেক্ষাপটের দিকে যেন ধাবিত না হয়, এবং সেটার জন্য এই সরকার ইতিমধ্যে যে ধরনের ফাঁদ তৈরি করে ফেলেছে, বাংলাদেশকে যে ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, যেভাবে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, আর বেশি বিলম্ব করলে এই বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা আশা করব আজকের একদেশীয় সমাবেশ থেকে আমরা উদার আহ্বান জানাতে চাই বাংলাদেশের যে বর্তমান সরকার, সেই সরকারের বোধোদয় হবে, তাদের শুভবুদ্ধি উদয় হবে, তারা দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্দলীয় একটা সরকার ব্যবস্থা মানার মাধ্যমে জনগণের ভোটের প্রতিফলন ঘটে, এরকম একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার মতো একটা স্বাভাবিক পরিস্থিতি তারা দ্রুত তৈরি না করলে জনগণের পক্ষ থেকে যে ক্ষোভ তৈরি হবে সেই ক্ষোভ তারা প্রশমন করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, বাংলাদেশে আজকে যে পরিস্থিতি বিরাজ করছে আপনি ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের বাংলাদেশে আজকে যত না ভাতের অভাব, যত না রাস্তাঘাটের অভাব, যত না আজকে আমাদের চাল ডালের অভাব, যত না আজকে আমাদের রাস্তাঘাট ব্রিজের অভাব, যত না আজকে আমাদের উন্নয়নের নামে যে সকল হরিরূপ চলছে, এর চেয়ে অনেক বেশি অভাব হচ্ছে একজন সৎ এবং দক্ষ যোগ্য মানুষের এই সমাজে অভাব। আজকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছে, সৎ এবং দক্ষ যোগ্য লোকের শাসকের অভাব। যোগ্য এবং সৎ শাসক লোক হলে আমাদের বাংলাদেশগুলো দেউলিয়া, বাংলাদেশের ব্যাংকগুলো আজকে দেউলিয়া হতো না। সৎ এবং যোগ্য দক্ষ লোক হলে আমাদের শেয়ার বাজার কেলেঙ্কারি হতো না। সৎ এবং দক্ষ যোগ্য লোক হলে আমাদের পদ্মা সেতু নির্মাণে আমাদেরকে এতটা হুজুর খেতে হতো না, বিশ্বের দরবারে আমাদেরকে মুখ কালো হতে হতো না, আমাদেরকে দুর্নীতিবাজ, আমাদেরকে দুর্নীতিপরায়ণ বলে আমাদের স্বীকৃতি পেতে হতো না। আজকে সবচেয়ে বড় সেই অভাব পূরণে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মতের উঠতে উঠে বাংলাদেশ জামাত ইসলামী সেই কঠিন দায়িত্বটি পালন করে যাচ্ছে বলে এদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীর দিকে আজকে ফিনিস পাখির মতো আমাদের দিকে তারা আজকে ঝাঁপিয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। গত 10-ই জুনের সেই প্রভাব হচ্ছে তার সবচেয়ে জীবন্ত উদাহরণ। এই উদাহরণ সামনের দিকে আরো অনেক বড় পরিসরে তৈরি হবে ইনশাআল্লাহ। কেন বলছি ভালো করে খেয়াল করেন, আমাদের মনে থাকার কথা, আমরা মাত্র 2001 থেকে 2006 সাল, মাত্র 5টা বছর আমরা সরকার পরিচালনায় ক্ষুদ্র পরিসরে দুটো মন্ত্রণালয় আমরা পরিচালনা করার সুযোগ করেছিলাম। আমাদের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। জাতীয় সংসদ ভবনের এখনো আর্কাইভ থেকে এই ভিডিও বার্তা পাওয়া যাবে, এই বক্তব্য এখনো বের করা সম্ভব যে মন্ত্রী মহোদয় এবং আমাদের দুজন মন্ত্রী, বাংলাদেশ জামাত ইসলামের সেই সময় সম্মানিত আমির বা মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলিয়াসান মোহাম্মদ ভাই, তিনি একজন ছিলেন শিল্পমন্ত্রী আর একজন ছিলেন কৃষি মন্ত্রী এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী, এই 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা দুইজন মন্ত্রী সেদিন চ্যালেঞ্জ করে বলেছিলেন, যদি বাংলাদেশ জামাত ইসলামের এই দুজন মন্ত্রী যখন বলা হয়ে থাকে ওটা বিশ্ব দুর্নীতি দাপণকে নিমজ্জিত, এই দুর্নীতি দাপণকে নিমজ্জিত একটা সমাজের মধ্য থেকে আমরা একটা দুর্নীতি করেছি এটা প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রণালয় ছাড়বো না, আমরা শুধু মন্ত্রিত্ব ছাড়বো না, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর প্রাথমিক পদ সদস্য পদ থেকে আমি নিজের অব্যাহতি গ্রহণ করবো। আজকে আপনারা বলুন, আমরা সাংবাদিক সহ গোটা জাতির কাছে এই চ্যালেঞ্জ রেখে গেলাম, আমাদের সেই সম্মানিত দুজন মন্ত্রী যাদেরকে সম্পূর্ণ অন্যায় ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছে, তাদের সেই চ্যালেঞ্জ এই গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব কি গ্রহণ করতে সক্ষম হয়েছে? হয় নাই। 1 টাকা দুর্নীতিও তাদের প্রমাণ করা সম্ভব আজ পর্যন্ত, অথচ সম্পূর্ণ অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, এই সদক্ষ যোগ্য শাসক তৈরির জন্য বাংলাদেশ
জামাত ইসলামী একটা সোনার বাংলা তৈরি করার জন্য যে সোনার মানুষ তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে, এটা আমাদের এখন আর শুধু মুখের কথা না, এটা বাস্তবে আমরা মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি। এই কার্যক্রমকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে এদেশের 18 কোটি মানুষ আগামী দিনের সমস্ত মানব রচিত দল মত পদ দফা দফাকে এগুলো শেষ করে দিয়ে এক দফার ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর আইনের মাধ্যমে স্বপ্নকে শাসন কায়েম করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই স্লোগানে একীভূত হয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার জন্য তুলে দেবে ইনশাআল্লাহ। সেটার জন্য আজকে আপনাদের একান্ত একত্রিত হয়েছেন, জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে এই কথাগুলো বলতে হবে। আজকে যদিও হয়তো কেউ কেউ বলছেন বাংলাদেশ জামাত ইসলামে 10 তারিখে প্রোগ্রাম করছে, কিভাবে আমাদেরকে মাঠে নামানো হয়েছে? আরে ভাই, আমাদেরকে মাঠে কে নামাবে? আমাদেরকে মাঠে তো নামিয়েছে মহান আল্লাহ, কুন্তুম খায়রা উম্মাতি উখরিজাতলিন, আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন এই জাতির জন্য। তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদেরকে কোনো দল কোনো সরকার কোনো গোয়েন্দা সংস্থা কোনো বিদেশি কোনো সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমাদেরকে কেউ মাঠে নামায় নাই। আমাদেরকে মাঠে নামানোর যিনি অভিভাবক, যিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঠে নামিয়েছেন। তিনি আমাদেরকে 10 তারিখে সুযোগ করে দিয়েছেন, তিনি সেই আল্লাহ যিনি আগামী দিনে এর চেয়ে কয়েক শতগুণ সুযোগ করে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তিনি কবুল করতে পারেন ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের কে মাঠে নামিয়েছে আর কে মাঠে নামান নাই এই বিতর্ক মানুষের কাছে জনগণের কাছে খুবই অপ্রাসঙ্গিক। কেউ কেউ আমাদের বলে থাকেন, জিজ্ঞেস করে থাকেন, এখন কেউ কেউ আমার ভিডিওতে এসে খুব মুখরোচক বক্তব্য দেন, বাংলাদেশ জামাত ইসলামের সাথে অমুকের আদাত হয়েছে, তাদেরকে 50টা আসন দেওয়া হবে, তাদেরকে সরকারের সাথে যোগসাজশ তৈরি করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি এই সরকারের সাথে যোগসাজশ করতই তাহলে সেটা একমাত্র সুযোগ ছিল বাংলাদেশ জামাত ইসলামীর বর্ষীয়ান জনতা গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা যারা গোটা পৃথিবীর 55 জন বিশিষ্ট আগামী দিনের একজন আলেম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যেদিন ফাঁসির কাষ্ঠে ঝুলানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেদিন গোটা পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আকাত নামক শব্দটি এই সংবিধান থেকে মুছে ফেলা হয়েছে। বরং এই কথাগুলো তারাই বলেন। আমি লক্ষ্য করি আমাদের যারা একসাথে আমরা যারা আন্দোলন সংগ্রাম করি তাদের কেউ কেউ কোনো কোনো সময় প্রশ্ন ছুড়ে দেন। আমি মনে করি মজ্জাগত ভাবে যাদের মধ্যে আকাতের সুযোগ আছে, মর্যাদাগত ভাবে যারা আদাতের সাথে সম্পৃক্ত, মর্যাদাগত ভাবে যারা আদাত করে করে আন্দোলন করতে অভ্যস্ত, তারাই বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আদাত নামক শব্দটি সুরে দিয়ে জামাত ইসলামীকে সাধারণ জনগণের এই ভালোবাসা জনসমর্থন থেকে আমাদেরকে আলাদা করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনারা এই কথাগুলো বলেন, যে আমি আপনাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান।